স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি কানিজ লাবনি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে ঈদ যাত্রায় ফেরিতে ভোগান্তি এড়াতে আগে ভাগেই এই নৌরুট হয়ে গ্রামের বাড়ির পথে ছুটছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী মানুষ সকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার ও মাঝিকান্দি নৌরুটে পারাপারের অপেক্ষায় ঘাটে শত শত গাড়ির উপস্থিতি দেখা যায় তবে যানবাহন পারাপারে এই নৌরুটে সাতটি ফেরি সচল রয়েছে সংশ্লিষ্টরা বলছেন বিপুল সংখ্যক যানবাহনের বিপরীতে ফেরির অপ্রতুলতায় পারাপারে বেশি সময় লাগছে এতে ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এদিকে লঞ্চে ও স্পিড বোটেও যাত্রী পারাপার হচ্ছে এদিকে রাজবাড়ির দৌলুদিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন পণ্যবাহী এসব ট্রাক ১৬ থেকে ১৮ ঘন্টা ধরে অপেক্ষা করছে তবু পাচ্ছে না ফেরির নাগাল ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে গাড়ির তেমন একটা চাপ নেই বললেই চলে তবে শুক্রবার থেকে গাড়ির চাপ বাড়বে বলে মনে করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে আশুলিয়ার বাইপাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা নাজমুল এখনো তো ঈদের ছুটি শুরু হয়নি তারপরও মানুষ রাজধানী ছাড়ছেন আপনি সরজমিনে এই সড়কের চিত্র কি দেখছেন কি তথ্য আছে জানাবেন লাবণী আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে হচ্ছে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক নবীনগর বাইপাইল এলাকায় আপনি এই যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন দেখছে যে প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং ঘরমুখো মানুষ কিন্তু এখন নারীর টানে বাড়ি ফিরছে বিশেষ করে এই অঞ্চলের যেসব মানুষ তারা কিন্তু আসলে এখন বের হয়নি তারা যেহেতু শুক্রবারে গার্মেন্টসগুলি ছুটি হয়ে যাবে এরপরেই কিন্তু তারা বের হয়ে যাবে যারা এখনও কিন্তু আপনি দেখছেন যে প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু মানুষ কিন্তু আসলে ভিড় করছে আমরা একটু দেখাতে চেষ্টা করব আপনাদেরকে যে সড়কের দুই পাশেই আসলে চিত্র কী অবস্থা সেই চিত্র আসলে দেখাতে চাই যে মানুষ কিন্তু এখন প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং বিশেষ করে তারা পরিবার পরিজন নিয়ে পরিবারের সাথে যেহেতু গত দুই বছর ধরে তারা করোনার কারণে তারা ঈদ করতে পারেনি এবার কিন্তু করোনার পরিস্থিতি স্বাভাবিক এবং ভালো যার কারণে তারা পরিবার পরিজন নিয়ে আসলে ঈদ করতে চায় এবং তারা যেহেতু অনেকের সাথে আমরা কথা বলেছি যানজট হোক আর যাই হোক নির্বিঘ্নে যাতে বাড়ি যেতে পারে সেই জন্য কিন্তু প্রশাসনের অনেকের দৃষ্টি আকর্ষণ করছে যে সড়কে যাতে কোনো যানজট না থাকে কোনো সড়কে যাতে কোনো ভাঙাচোরা না থাকে অনেক সময় যে সংস্কারের কাজ চলছে সেই সংস্কার কাজের জন্য কিন্তু মূলত সড়কে কিন্তু আসলে যানজট দেখা দিচ্ছে এবং আজকেও কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু তীব্র যানজট ছিল কিন্তু সেই সড়কের যে নির্মাণ কাজ করছে সেটা নিয়ে ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আশুলিয়ার বাইপাইল থেকে জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে গাইবান্ধা ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন আহত হয়েছে আরও ৫ জন গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা রংপুর মহাসড়কের মহেশপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে পুলিশ জানায় সকাল ৮:৩০টার দিকে পীরগঞ্জ উপজেলা থেকে সবজি বোঝাই একটি অটোরিকশার কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ির হাটের দিকে যাচ্ছিল এ সময় রংপুরগামী নিউজ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয় এদিকে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন সকাল ৪:৩০টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের বাগুন্দা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি চৌহালি ও এনায়েতপুরে বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এটা অলি আউলিয়ার দেশ এটা মুক্তিযুদ্ধের
রক্তস্নাত একটি দেশ, এই দেশে বেশিদিন অন্যায় করে টিকে থাকা যায় না। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে বান্দরবানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হচ্ছে, আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগও নিয়েছে প্রশাসন। রতন কুমারদের তথ্য চিত্রে দেখুন ড্যাশ রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান, যে কোনো উৎসবেই এখানে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এ কারণে ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। এখানকার হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন সাজে, চলছে রঙের কাজ, নেওয়া হচ্ছে রুম বুকিংও। আমাদের হোটেলকে নতুন রূপে সাজিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, গেস্টদের সার্ভিসের জন্য সুব্যবস্থা করেছি। আমাদের যত সব গাড়ি আছে সব মেরামত করে ওনাদের জন্য সুন্দর করে যে সার্ভিস দিতে পারবে। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে টানা দুই বছর লোকসান গুনতে হয়েছে তাদের। এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকের ঢল নামবে, আর ভালো ব্যবসারও আশা করছেন তারা। পর্যটকবৃন্দকে সেবা প্রদানের জন্য বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে হোটেলের স্টাফদের সার্বিক প্রস্তুত থাকার জন্য আমরা সব ধরনের আদেশ নির্দেশ প্রদান করেছি। দীর্ঘদিন বন্ধের কারণে লম্বা ছুটি পাওয়াতে পর্যটক সমাগমও বেশি হবে, আশা করি আমরা পূর্বের যেই লস হয়েছে সেগুলো কাভার করে আসতে পারবো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সকল পয়েন্টে নিরাপত্তার জন্য লোক থাকবে, আশা করছি টুরিস্টদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আমরা নিশ্চিত করব। পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নীলাচল, নীলগিরি, মেঘলার চিড়িয়াখানা, রামজাদি, বগালেক, নাফাখুম সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনালসন। রাজকুমারী প্রথমে কুলতলি গ্রামে পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, এসব বিষয়ে তিনি খোঁজ খবর নেন। পরে নিকটবর্তী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কীভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কীভাবে হয় সে সম্পর্কেও ধারণা নেন তিনি। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আট বছর পূর্ণ হলো আজ। নিম্ন আদালতে সাত খুনের মামলাটির রায়ের পর উচ্চ আদালতে 2018 সালে 22 আগস্ট 15 আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে অন্যান্য আসামির বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেওয়া হয়। মামলাটি 3.5 বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় হতাশ নিহতদের স্বজনরা। এ মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিএমডিএ সেচ প্রকল্প প্রিপেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন 10 সদস্যের নেপালি প্রতিনিধি দল। সকালে রাজশাহী গোদাগাড়ি উপজেলার সলং, আমতলি এবং সরমঙ্গলা খাল এলাকায় বিএমডিএ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তারা। সরমঙ্গলা এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেন নেপালি প্রতিনিধি দল। এখন এ পর্যন্ত আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bg.tv। সবাইকে ধন্যবাদ।